পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যে খবরটির দিকে এবারে নজর রাখব, রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে 19 আগস্ট থেকে আগামী 3 মাস পর্যন্ত সাবরুম থেকে চুড়াইবাড়ি পুরো রাজ্যে স্পেশাল ভেহিকল চেকিং চলছে। আর এই স্পেশাল ভেহিকল চেকিং এর সময় শনিবার উত্তরের দামছড়া থানার পুলিশ পূর্ব রাধাকিশোরপুর এলাকায় ত্রিপুরায় আসাম সীমান্ত নাকা চেকিং পয়েন্ট থেকে একটি বোলেরো পিক আপ গাড়ি আটক করে, যার নাম্বার TR01BD0626। পরবর্তী সময়ে গাড়িতে তল্লাশি চালিয়ে 35 প্যাকেটে 111 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তাছাড়া আসামের বোলেরো গাড়ির একটি নাম্বার প্লেটও পাওয়া গিয়েছে। এদিকে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের মধ্যে একজন যুবক রাধাকিশোর রাধামানিক হালার নামে, তার বাড়ি ধর্মনগর, তাকে গ্রেপ্তার করেছে। দামছড়া থানার পুলিশ এবং NDPS ধারায় একটি মামলা নেয় তাদের বিরুদ্ধে এবং আজকে এই গোটা বিষয়টির তদন্ত শুরু করে। কিভাবে গাঁজা তারা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, কারা এর পেছনে যুক্ত, কারা এই চক্রের সঙ্গে আছে, তা তদন্তের স্বার্থে বেরিয়ে আসবে কিছুদিনের মধ্যেই। এই গাঁজা উদ্ধার হওয়ার পর অভিযান নিয়ে যেটা বলা হয়েছে যে মূল আসাম আগরতলা জাতীয় সড়ক যেটা রয়েছে, সেই সড়কের পুলিশের কড়া নিরাপত্তার কারণে নেশা সামগ্রী পাচার করতে সমস্যা হচ্ছে, তাই এবার নেশা কারবারি বিভিন্ন ভিন্ন রাস্তা ব্যবহার করছেন। এই চোরাই পথে যেন সেই নেশা সামগ্রীগুলো ভিন রাজ্যে বা ভিন রাজ্য থেকে রাজ্যে নিয়ে আসা যায়, তার চেষ্টা কিন্তু চালানো হচ্ছে এবং সেটা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন উত্তর জেলার যিনি পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। কি বলেছেন পুলিশ আধিকারিকরা, তাদের কি বক্তব্য শুনব। থেকে সমস্ত ত্রিপুরাতে আগামী 3 মাসের জন্য বিশেষ ভেহিকল চেকিং চলছে সাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত। এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য। যেহেতু ন্যাশনাল হাইওয়ে দিয়ে এই ধরনের চেকিং চলছে, তো 3-4 দিন আগে আমরা ধরেছিলাম ইয়েতে চোরাইবাড়িতে, তো যারা ব্যবসায়ী আছে রাজার, তারা ভেবেছিল যে দামছড়া আসামে যে গেট আছে সেদিকে ক্রস করবে, সেই দিকে আমাদের পুলিশ ছিল, ভালো কাজ করেছে, একটা গাড়িকে ডিটেন করেছে যেটার মধ্যে একটা নাম্বার প্লেট লাগানো আছে আর গাড়ির ভিতরে অন্য নাম্বার প্লেট যেটা লাগানো আছে সেটা হলো TR01BD0629। আর গাড়ির ভিতরে আমরা যেটা পেয়েছি AS11K3906। উদ্দেশ্য ছিল যে আসামে যাওয়ার পরে নাম্বার প্লেটটা চেঞ্জ করে নেবে। এই গাড়িটাকে আমরা চেক করেছি, চেক করে 35 বান্ডিলে মানে 35 প্যাকেটে 111 কেজি গাঁজা পাওয়া গেছে, যেটার কালোবাজারে মূল্য প্রায় 16,65,000 টাকা। এই ঘটনাতে আমরা একজনকে অ্যারেস্ট করেছি, যার নাম হলো রাধামাদি খালাম, ধর্মনগরের বাড়ি, দামছড়া থানাতে কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আপনারা শুনছিলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং উত্তর জেলা যিনি পুলিশ সুপারের বক্তব্য, যেটা একেবারেই বারবার বলা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু নেশার বিরুদ্ধে একেবারে শক্তভাবে লড়াইয়ের কথা বলেছেন এবং সেখানে যারা গাঁজা চাষের সঙ্গে যুক্ত, রাজ্য থেকে বহিরাজ্যে যখন গাঁজা পাচার হচ্ছে সেখানে পুলিশ কোনোভাবেই সেটা যেন পুলিশের চোখে ধুলো দিয়ে না যাওয়া যেতে পারে তার জন্য একেবারে চূড়ান্ত ব্যবস্থাপনা কিন্তু করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের তরফে ভেহিকেল চেকিং প্রতিনিয়ত করা হচ্ছে এবং আজকেও করা হচ্ছিল, দামছড়া থানার পুলিশ সেটা করছিল এবং সেইভাবেই কিন্তু তাদের হাতে এই গাঁজার বিষয়টা কিন্তু উঠে আসে এবং TR01BD0626 নম্বরের একটি গাড়ি, বুলেরো গাড়ি আটক করে তার মধ্যে থেকে 111 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে কিন্তু আজকে উত্তর জেলার পুলিশ সক্ষম হয় এবং সেটা দেখার যে এই ধারাবাহিকতা বজায় থাকলে নেশা
সামগ্রী বা নেশা বিরোধী যে অভিযানগুলো চলছে তা কতটা সাফল্য পাবে আগামী দিনে, এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।